রাজধানীতে দুস্থ সুবিধাবঞ্চিত এবং পথচারীদের মাঝে বিনামূল্যে ইফতার বিতরণ করছে কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন। তারুণ্য নির্ভর এসব সংগঠন প্রতিদিন বিভিন্ন স্থানে ইফতার বিতরণ করে। মানবিক দিক বিবেচনায় মানুষের সেবায় নিজেদের নিয়োজিত রাখাই পরম পাওয়া বলে জানান সংগঠন উদ্যোক্তারা। বিস্তারিত হাসনাইন তানভীরের রিপোর্টে। হাতে হাতে প্যাকেটে তেহারি তুলছেন কয়েকজন তরুণ। এদের কেউ বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কেউ করেন চাকুরি, কেউ বা জড়িত ব্যবসার সাথে। দুপুরের পরপরই সবাই রাজধানীর উত্তরার একটি অফিসে জড়ো হয়েছেন উদ্দেশ্য সুবিধাবঞ্চিত ও পথচারীদের হাতে বিনামূল্যে ইফতারি পৌঁছে দেয়া। আর মনের প্রশান্তির জন্য আমি এখানে মেইনলি কাজ করি আর কি। ঘণ্টাখানেকের মধ্যেই তৈরি হয় প্রায় 550 প্যাকেট। এরপর সেগুলো ইফতারির আগে নিয়ে যাওয়া হয় রাজধানীর অন্যতম ব্যস্ত এয়ারপোর্ট রেল স্টেশনে। সেখানে ইফতারির আশায় আগে থেকেই অপেক্ষায় রয়েছেন 200 থেকে 250 ছিন্নমূল মানুষ, যাদের বেশিরভাগই শিশু। সুবিধাবঞ্চিত বিভিন্ন বয়সী নারী পুরুষদের সারিবদ্ধভাবে বসিয়ে হাতে তুলে দেওয়া হয় ইফতার ও পানির বোতল। ইফতারির আগে স্টেশন ছেড়ে যাওয়া কিছু ট্রেন যাত্রীর হাতেও তুলে দেওয়া হয় প্যাকেট। এছাড়াও প্যাকেটের একাংশ দেওয়া হয় ট্রেনের জন্য প্ল্যাটফর্মে অপেক্ষায় থাকা রোজাদারদের মাঝেও। ইফতারিটা আমরা মোটামুটি খুঁজতেছিলাম, পাইনি, এটা আসে আমাদের একটু সুবিধা হলো। আমি নরসিংদী যাবো, ইফতার পাইছি, আমি ট্রেনে বয়ে খাই। বিনামূল্যের ইফতারির পুরো আয়োজনই করে থাকে পারি ফাউন্ডেশন নামের একটি সংগঠন। আমাদের কিছু সুহৃদ বন্ধুগণ আছেন যারা আমাদেরকে ডোনেশন করেন, তো তাদের ডোনেশনেই মূলত আমাদের এই কার্যক্রম পরিচালিত হয়। পারি ফাউন্ডেশনের মতো বেশ কিছু সংগঠন রাজধানীর ছিন্নমূল মানুষ ও পথচারীদের মাঝে নিয়মিত বিনামূল্যের ইফতারি সরবরাহ করছেন। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।